আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আল্লাহ তাল্লা রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে কোরআনের অন্যতম আরেকটি ছোট সুরা সেটি হলো সুরা কোরাইশ এটি মক্কায় অবতীর্ণ হয়েছে তো এই সুরাটির আয়াত হচ্ছে চারটি এবং রুকু হচ্ছে একটি সুরা কোরআশ ছোট হওয়ার কারণে আমরা অনেকেই এটি নামাজের মধ্যে পড়ে থাকি এবং অনেকের এটি মুখস্থ রয়েছে কিন্তু আমাদের সহি হচ্ছে কিনা আমরা অনেকেই বুঝতে পারি না আর অনেকেই রয়েছেন যারা সহি একেবারেই পড়তে পারেন না তো তারা আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কোরআনের অন্যান্য ছোট ছোট বা বড় ফজিলতপূর্ণ সূরাগুলোর সুরাগুলোর মাস্ক আমাদের চ্যানেলের ভেতর দেয়া রয়েছে আপনারা প্রত্যেক সেই ক্লাসগুলো অবশ্যই করবেন এবং আপনি যদি কায়দা শিখে না থাকেন আগে কায়দা শিখবেন সেটিও আমাদের চ্যানেলে দেয়া রয়েছে তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল কোলে রাখবেন এবং ভিডিওটিতে সবাই এক্ষুনি একটি লাইক দিয়ে রাখবেন তো চলুন আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের কোরআনের অন্যতম আরেকটি ছোট সুরা সেটি হচ্ছে সুরা কোরআসের মাস্ক বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ এখানে দেখুন এটা হচ্ছে লাম আর এটা হচ্ছে আলিফ তাহলে লাম লি দেখুন লামের নিচে যে রয়েছে আর এই যে বাঁকা এটা হচ্ছে আলিফ আলিফের নিচে যে রয়েছে তাহলে লামজের লি আর আমরা সকলেই জানি আলিফের উপর বা নিচে জবর জের পেস যেটাই থাকুক না কেন তখন সেই আলিফকে বলতে হবে হামজা তাহলে লামজের লি হামজা ইয়াজের ই এই হামজা গিয়ে ইয়াকে ধরবে কারণটি হচ্ছে ইয়ার ওপর আবার সেকেন্ড রয়েছে এবং এইখানে একালিক পরিমাণ টেনে পড়তে হবে কেন কারণ জেরের পাশে বামপাসের আলাই ইয়া রয়েছে লামজের লি হামজা ইয়াজের ই লি ই লাম খারাজবর লা খারাজবর খারাজের পেশ এগুলো থাকলে একালি পরিমাণ টেনে পড়তে হয় তাহলে লাম লা ফাজের ফি লি ই ফি কপেশ ও কপেশ ও রয় রয়াজবর রয় কোর সিন্ধুজের সিন কোর সিন অনেকে এখানে বলে কোরাই সিন বলে কোরাই সিন এখানে কিন্তু কো নাই কপেশ ও হয় এখানে কাফ নাই কপেশ ও রয় আজবর রায় হয় না রয় আজবর রয় কোরয় সিন্ধুজের সিন কোর সিন তো আমরা যদি এখানে ওয়াকফোন না করি তাহলে কোরয়সীন এখানে কোনো টানা যাবে না কিন্তু আমরা যদি এখানে ওয়াকফ বা থামি বা নিঃশ্বাস ছেড়ে দেই তাহলে এখানে তিন পরিমাণ টেনে পড়তে হবে কীভাবে এভাবে তিন পরিমাণ টেনে পড়তে হবে তিন সেকেন্ড এবং শেষের অক্ষরে সেকেন্ড দিয়ে উচ্চারণ করতে হবে আর এই দুই জেরেটি তখন আর উচ্চারণ করা যাবে না যদি আমরা ওয়াকফা করি কিন্তু যদি আমরা ওয়াকফ না করি তাহলে কোর ই লাফি এভাবে পড়ে যেতে হবে তখন কোনো টান হবে না যেহেতু আমরা ওয়াকফা করবো তাই এখানে তিন পরিমাণ টেনে পড়ব লি ইফি কোর হামজা খারাজেল ই লাম খারাপ বল লা এখানেও এক এখানেও এক আলিফ ফাজের ফি হাম ইমজের হিম ই হিম র হাজের রিহ লামজাবল্লা রিহ লা তা সিনজ তাস রিহ অনেকে এখানে ভুল করে বলে যে রি লাতাস রি লাতাস যদি আমরা বলি তাহলে এর হার উচ্চারণ কিন্তু হলো না আবার অনেকে বলে রি লাতাস সেটিও কিন্তু ভুল কারণ এখানে রয়েছে বড় বরহা রেহ রহাজের রেহ তা সিনজব তাস এখানে চারালি কারণ ওপরে মোটা চিহ্ন রয়েছে তা এখানে চারালির পরিমাণ অর্থাৎ চার সেকেন্ড টেনে পড়তে হবে হামজাজের ই রেহ সজ্জবর ওয়াস সিয়া যাবো সই ফাজের ফি ওয়া সি ফি অনেকে এখানে ভুল করে এখানে বলে যে ওয়া সাই ফি ওয়াস সাই ফি এখানে বলা যাবে না এখানে রয়েছে সদ ওয়াউ সদ জর ওয়া সিয়া যাবো সই হয় সাই নয় সিয়া যাই ফাজের ফি ওয়া স ফি যদি আমরা ওয়াকফ করি তাহলে এখানে তিন আলিফ আর ওয়াকফ না করলে এখানে কোনো টানা যাবে না সইফ যদি আমরা ওয়াক করি তাহলে এখানে তিন আলিফ এবং শেষের অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে ই ফালাম ফাল ইয়া আঞ্জর ইয়া সাল ইয়া বা ডাল বাপেস এখানে একালিফ কারণ পেশের বাম পাশে যজমালা ওয়াও রয়েছে এখানে একালিফ রব আজবর রব বা জবর বা রব বা হা খার হা জাল লামজবর জাল হা জাল বাইয়াজবর বাই তাজে থি বাইতি ওয়াকফ করলে বাই তিন আলি পরিমাণ টেনে পড়তে হবে আর ওয়াক ফর না করলে এখানে যদি আমরা না থামি তাহলে বাই তিলি এ তা গিয়ে আবার লামকে ধরবে কারণ লামের ওপর তাজদিদ রয়েছে আর এখানে কোনো গুন্না এখানে কোনো টেনে পড়া যাবে না যেহেতু টান নাই কিন্তু থামলে এখানে তিন আলিফ প্রিয় দর্শক এখানে দেখুন আমরা যেহেতু ওয়াকফ করেছি তাই এখান থেকে শুরু করতে হবে এখন কিন্তু আয়তের শুরুতে আলিফের ওপর জবর যে পেশ কিছু নেই কিন্তু পরের অক্ষর লামের ওপরে তাজদিদ রয়েছে এবং জবর রয়েছে তাহলে এটিকে আমরা কিভাবে উচ্চারণ করব। এটিকে উচ্চারণ করার জন্য অবশ্যই এই আলিফের ওপর একটি জবর আমাদেরকে ধরে নিতে হবে আর আলিফের উপর জবর জের পেজ থাকলেই সেই আলিফকে বলতে হয় হামজা তাহলে হামজা লামজাবর আল লা আল্লাহ জালিয়াজের রি তিন আলিফ কারণ উপরে চেকন চিহ্ন আল্লা এবং এখানে বা কিন্তু অবশ্যই বের করতে হবে অনেকে বলে আল্লা জি আল্লাহজি জি বলা যাবে না এখানে রাল অক্ষর রয়েছে অবশ্যই জিহবা বের করে রাল অক্ষর উচ্চারণ করতে হবে হামজা তজবর কফ ত বা জিম দাল এই পাঁচটি অক্ষর হচ্ছে কলকলার তো কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে এখানে দেখুন ত অক্ষর এসেছে এবং এর উপর সাকিন রয়েছে তা এখানে কলকলা বা প্রতিধ্বনির মতো উচ্চারণ করতে হবে কিভাবে হামজা তজবর আত না বলে বলতে হবে হামজা আইনজবর আয় মিম জবর মা এ মিমকে ধরবে না কারণ পরে মিমের ওপর তাজদিদ রয়েছে তাজদিদের পর বেশি তাই হা গিয়ে এই মিমকে ধরবে আর মিম সেকেন্ডের পর মিম এসেছে তাই এখানে গুণনা করে পড়তে হবে আও আম আয় মা হোম মিম জিম অফিস আইন জু আইন এখানেও গুন কারণ নুন সাইকে পরে অক্ষর জিম এটি হচ্ছে করতে এখানে গুন না মি জু আইন এখানে যদি আমরা থামি তাহলে এখানে তিন আলি পরিমাণ টেনে পড়তে হবে মি জু الذي أطعمهم من جوع. <applause> واو زبر وا. آه زبر هم زكر زبر آ. وا آ ميم زبر ما نون ها ميم بيش هم. إيه قلنا و وآمنهم. এই হা গিয়ে এ মিমকে না ধরে এ মিমকে ধরবে কারণ এই মিমের ওপর তাজদি এবং মিম শাখিনের পর মিম থাকার কারণে এখানে গুন্না করে পড়তে হবে ও ফিন মিন করলে তিনালিফ হোম মিন দর্শক আমি উপর থেকে একবার রিডিং বলে দিচ্ছি দেখুন বিস্মিল্লাই রহমান ইলা لتشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي হুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনার সকলেই সুরা কোরাইশ কীভাবে সহিদ হয়ে পড়তে হয় সেটি বুঝতে পেরেছেন তো এইভাবে আপনারা নামাজের মধ্যে এবং যখনই পড়েন না কেন এভাবেই পড়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের কোনো উচ্চারণে আর ভুল হবে না তো কোরআন মাজিদের বাকি পর্বগুলো আমাদের চ্যানেলের ভেতর দেওয়া রয়েছে আপনার প্রত্যেক দিন সেই ক্লাসগুলো অবশ্যই করবেন সে আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিক